টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের শর্টকাট নিয়ম শেখাবো, শর্টকাটে এই অঙ্কগুলা কিভাবে সমাধান করবে, যদি এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিভাবে শর্টকাটে অ্যান্সার করবে। দেখো 10 সেকেন্ডের মধ্যে এইটার অ্যান্সার করতে পারবে তুমি যদি প্র্যাকটিস করো। দেখো আমরা প্রথমে এই অঙ্কটা দেখবো, দেখো 7.7 এবং -5.-10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। দেখো আমরা একটা সূত্র জানবো, সেটা হলো x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা মুডুলাস অফ y1 ভাগ মুডুলাস অফ y2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, আর y অক্ষ দ্বারা মুডুলাস অফ x1 ভাগ মুডুলাস অফ x2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে এখানে বের করতে বলছে, দেখো এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো, মানে কত অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমার এখানে যে বিন্দু দুইটা দেওয়া আছে, আমরা একটা বিন্দুকে ধরলাম এ, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7.7 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5.-10। দেখো আমার এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বলা আছে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে বা যে অনুপাতে বিভক্ত করে সেটা আমার অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখো এক্স অক্ষের ক্ষেত্রে সূত্র হচ্ছে মুডুলাস অফ y1 ভাগ মুডুলাস অফ y2। মূল কথা হচ্ছে y1 হচ্ছে দেখো 7, তার মানে 7 ভাগ হচ্ছে y2 হচ্ছে দেখো -10, তার মানে মুডুলাস অফ -10 হবে আর এখানে মুডুলাস হবে। এখন দেখো মুডুলাস অফ 7 মানে হচ্ছে 7 আর মুডুলাস অফ -10 সমান হবে হচ্ছে +10 = 7:10, মানে এক্স অক্ষ হচ্ছে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো খুব সহজেই তুমি বের করে ফেলতে পারতেছো। এখন যদি ওয়াই অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সহজে বলা যায় তার মানে 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ক্ষেত্রে মুডুলাস অফ x1 ভাগ মুডুলাস অফ x2, তার মানে হবে 7 ভাগ হচ্ছে মুডুলাস অফ -5 মানে হচ্ছে +5, মানে 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো কত সহজে অঙ্কগুলা সমাধান করা যায়। এরপরে দেখো 2 নং বলা আছে এক্স অক্ষ এ এত বি এত রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এক্স অক্ষের ক্ষেত্রে বলছে, দেখো আমার এ বিন্দুর স্থানাঙ্ক যেটা দেওয়া আছে সেটা লিখি, সেটা হলো 2.-5 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2.3। তাহলে এক্স অক্ষ বলছে, এক্স অক্ষ বললে আমরা ওয়াইটটা নিব, তার মানে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে সেটা হলো মুডুলাস অফ -5 ভাগ হচ্ছে 3 = দেখো আমার মুডুলাস অফ -5 সমান হবে +5 ভাগ 3, মানে = হবে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এক্স অক্ষকে এ বি রেখাটি 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমি 3 নং দেখবো। দেখো 3 নং বলা আছে এত এবং এত বিন্দু দুটির সংযোজক রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা প্রথম বিন্দুকে আমরা এ ধরবো, এ বিন্দুর স্থানাঙ্ক 2.-4 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3.6। তাহলে দেখো আমার এক্স অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে এবং ওয়াই অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে হবে মুডুলাস অফ -4 ভাগ মুডুলাস অফ 6 হবে, মানে মুডুলাস অফ y1 ভাগ মুডুলাস অফ y2 = দেখো এখানে মুডুলাস অফ -4 সমান +4 ভাগ হচ্ছে পাবো হচ্ছে 6, মুডুলাস অফ 6 মানে হচ্ছে 6, যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে হবে 2/3 = 2:3, মানে এক্স অক্ষকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর ওয়াই অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে, ওয়াই অক্ষের ক্ষেত্রে হবে দেখো মুডুলাস অফ 2 ভাগ মুডুলাস অফ -3, মানে মুডুলাস অফ x1 ভাগ মুডুলাস অফ x2, মানে হচ্ছে মুডুলাস অফ 2 ভাগ মুডুলাস অফ -3 হবে = 2/3 আসে = 2:3, মানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে ওয়াই অক্ষে, মানে এক্স অক্ষকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে আবার ওয়াই অক্ষকেও 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন দেখো 4 নং, তুমি একবারে বলতে পারবা, বলা আছে এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে, ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করতে হবে। যেহেতু আমার মুডুলাস আছে তার মাইনাসটা বাদ যাবে, তার মানে হবে হচ্ছে এক্স
এক্স অক্ষের ক্ষেত্রে হবে হচ্ছে 4/6, কাটাকাটি করলে হবে হচ্ছে 2/3 ইকুয়াল টু হবে 2:3, মানে এক্স অক্ষকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর ওয়াই অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে সেটা হলো যে এই 2/2 এই যে মডুলাস আছে তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 4 কাটাকাটি করলে আসে 1/2 ইকুয়াল টু হবে 1:2, তার মানে ওয়াই অক্ষকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর এক্স অক্ষকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো কত সহজেই পারা যায়। এরপরে দুইটা তুমি যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে, যদি এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষায় আসে সেক্ষেত্রে তোমরা এইভাবে একবারে অ্যান্সার করতে পারবে। যে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে 10 সেকেন্ডের মধ্যেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো শর্টকাট টেকনিক নিয়ে হাজির হব। আজকের মতো বাই বাই।